আসসালামু আলাইকুম, TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের পাশে দাঁড়ালো শ্রম মন্ত্রণালয়, সৌদিতে প্রবাসীদের ভিসা নবায়ন সম্পর্কিত নতুন সুখবর এল। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব জাজদা থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে এখন থেকে সৌদি আরব প্রবাসীদের ফ্যামিলি ভিজিট ভিসা জাওজাওতে গিয়ে নবায়নের পরিবর্তে সরাসরি আপসিট থেকে অনলাইনের মাধ্যমে নবায়ন করা যাবে। তবে মনে রাখতে হবে যে ফ্যামিলি ভিজিট ভিসায় আসা সদস্যরা কোনোভাবেই 180 দিনের অধিক সৌদি আরবে অবস্থান করতে পারবে না। নতুন এই সিস্টেম চালু হওয়ার ফলে প্রবাসীগণ এখন জাওজাতে গিয়ে লাইন ধরার ঝামেলা ছাড়াই ঘরে বসে নিজেদের আপসিটের মাধ্যমে প্রিয়জনদের ভিসা নবায়ন করতে পারবেন। ভিজিট ভিসার জন্য আপসিরের মাধ্যমে শুধুমাত্র ভিসা শেষ হওয়ার 7 দিন বা তার কম দিন হাতে থাকতেই আবেদন করতে হবে। আর কোনো কারণে যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে যেদিন মেয়াদ শেষ হয়েছে তার 3 দিনের মধ্যেই আবেদন করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী ভিজিট ভিসার জন্য যে কোনো মেহনার কেউ আপসিরের মাধ্যমে আবেদন করে প্রিয়জনদের সৌদি আরবে নিয়ে আসতে পারেন। তবে ভিজিট ভিসায় আসা প্রবাসীর পরিবারের সদস্যদের হজ করা এবং কোনো জায়গায় চাকুরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য যে আগে ভিজিট ভিসা নবায়ন করতে হলে জাওজাতে গিয়ে অনেক নাজেহাল হতে হতো প্রবাসীদের, এবং কোনো কারণে যদি ভিসার ম্যাচ শেষ হতো তাহলে ভোগান্তি শেষ ছিল না। কিন্তু নতুন এই অনলাইন নবায়ন সিস্টেম চালু হয় প্রবাসীরা মনে এবং সময়ে কিঞ্চিত হলে প্রশান্তির আবেশ আসবে। সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। পরিশেষে সৌদি আরবের সকল খবরের খবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।